মধ্যে ছিল চা 0% বেকার জীবনটায়। ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চাও 0% বেকার জীবনটায়, ছিল না পুরোহিত ঠাকুর মন দিয়ে পুজো করো, হ্যাঁ রোগ টোক যেন এই গ্রামে না ঢুকতে পারে। জয় বাবা শনি দেবের জয়। হ্যাঁ দিদি, ওরা খুব অসভ্য। অসভ্য অসভ্য নয় রে, বদমাস। ওদের নোংরামি আমি ছাড়াচ্ছি, দাঁড়া আমি এক্ষুনি বেরোচ্ছি। কোথায় যাচ্ছে দিদি? গ্রামে বড়দের সাথে কথা বলতে যাচ্ছি। গ্রামের বড় মাথারা এখানে এলে এরা সবাই চুপ করে যাবে। আমার খুব ভয় করছে, আমাকে একা রেখে কোথাও যাস না। হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস। বাবা মা তো পাশের গ্রামে অসুস্থ দিদাকে দেখতে গেছে, ওদেরও ফিরতে রাত হবে। আর তুই বাড়িতে একা থাকলে, না না আমি এখানেই থেকে যাই এখন, সেটাই বেটার। আজকে গৌরীকে প্রসাদ খাবো আমার সময়কে। গৌরী, আ গৌরী, আর কি হলো গৌরী শোনা, মজা খোর না বল। গৌরী একটু আমাদের সাথে সিন্নি প্রসাদ খেয়ে যাও না গৌরী, একসাথে একটু সিন্নি প্রসাদ খাই। আয় না গৌরী, আয় না। অসভ্যতা বন্ধ করো আর যাও এখান থেকে। গৌরী সোনা, রেগে যাচ্ছ কেন? তোমার নাম তো গৌরী, আর আমি তোমার মহাদেব গো। মহাদেবকে কি কখনো গৌরী তাড়িয়ে দিতে পারে? আমরা তো হর গৌরীর জুটি। কি হলো সোনা, কি হলো? গৌরী খোলো দরজার প্রসাদন নাও না সোনা। গৌরী আর আর কতক্ষণ আমাদের থেকে লুকিয়ে থাকবি বলতো গৌরী? বেরিয়ে আনা বাইরে, দেখ নাচ গান হচ্ছে, তো তোমাদের একটু নাচি। আয় না, বেরিয়ে আনা গৌরী। রাজা তোমাদের খেয়াল রাখতে বলেছে। আর রাজার সঙ্গে তোমরা যতই খারাপ ব্যবহার করো না কেন, রাজার মনটা যে একদম মাকড়ের মতো। একদম বললাম তো, তোমরা এখান থেকে যাও, আমি দরজা খুলবো না। মানে দরজা খুলবো না বললাম আমি? হ্যাঁ দরজা খুলতেই হবে গৌরী। দরজাটা খোল গৌরী, দরজা না খুললে আমাদের থেকে খারাপ কিন্তু কেউ হবে না গৌরী, দরজাটা খোল। গৌরী সোনা, দরজাটা না খুললে পা দিয়ে লাথি মেরে ভেঙে ফেলবো। আমাদের রাজাকে জেলে পাঠিয়ে তোর দিদি ভালো কাজ করেনি। তোর দিদির বদলা আমরা তোর থেকে ওসুল করব। ওই শহরের ছেলেটার সঙ্গে তোর দিদি ভেঙে গেছে আমাদের রাজাকে অপমান করে। এবার সব কিছু আমরা কড়ায় গন্ডায় আড়ায় পড়বো, তোদের সকলকে নরক যন্ত্রণা ভোগ করিয়ে ছাড়বো রে গৌরী। দরজা খোল গৌরী, দরজা খোল। ফোট ফোট ফোট, এখান থেকে ফোট ফোট। খোল না গৌরী, দরজাটা খোল না, বাড়াবাড়ি করিস না, খোল গৌরী। গৌরী দরজাটা খোল না, বল না, তোরা বল না। এবার কি করবো যদি ওরা দরজা ভেঙে ঘরে চলে আসে? আমার খুব ভয় করছে ভাই। তারা তো ভয় পেলে হবে না, আমাকে একটু ভাবতে দে। গৌরী দরজাটা খোল না গৌরী। আইডিয়া, একটা আইডিয়া এসছে মাথায় ভাই, এই আইডিয়াতেই এরা ঠিক জব্দ হয়ে যাবে। রেডি তো? হ্যাঁ বৌদি, আর ওই মন্দিরের আর লোকাল দোকানের মাল দুটো আলাদা করে রাখা আছে, অন্য ইউনিটকে দিয়ে বানিয়ে নিয়েছি, ওরা আরও মাল বানাচ্ছে। তাড়াতাড়ি মাল রেডি করতে বল,
হাওড়ার সব অর্ডারি মাল শেষ করতে হবে, বুঝেছিস? সময় কিন্তু বেশি নেই, সময়ের আগে সব মাল রেডি করে ফেলতে হবে। অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে, কথা দিয়েছি টাইমলি মাল দেব, টাইমলি মাল দিতেই হবে। কথা দিয়ে কথা রাখতে না পারলে কিন্তু পার্টি ধরে রাখা যাবে না। বাড়ি বয়ে এসে টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, আর এই প্রথমবার হাওড়ায় আমাদের মাল যাবে। সব মাল সময় মতো রেডি হয়ে যাবে তো? সব রেডি হয়ে যাবে বৌদি, তুমি কোনো চিন্তা করো না। দুটো ইউনিট দু শিফটে কাজ করছে, সময়ের মধ্যে যত মাল আছে সব মাল রেডি করে কার্টুনে প্যাক করে বুধবার সকালের মধ্যে ম্যাটাডোরে লোড করে দেবো। ঠিক আছে, শোন, তোরা এখন মালগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেল, বুধবার দিন সকাল 6টার মধ্যে কিন্তু ফ্যাক্টরি গেটে ম্যাটাডোর আসবে। তারপর ম্যাটাডোরে ভালো করে গুছিয়ে বেঁধে দিস, এত দূর রাস্তা যাবে যেন একটা পড়ে না যায়। একটা কার্টুন পড়ে গেলে কিন্তু অনেক লস হয়ে যাবে। বড়দা তুমি কোনো চিন্তা করো না, বৌদি আজ সবাইকে বিরিয়ানি খাইয়েছে, সেই আনন্দে না মানে সেই এনার্জিতে সবাই একদম টকবক করে ফুটছে। সত্যি বৌদি, তোমার মতো মানুষ হয় না, নাহলে আমাদের কপালে আর কদিনই বা বিরিয়ানি জোটে বলো। জানো আমাদের ফটিক বলে একটা ছেলে আছে, সে মানে ওই বিরিয়ানির প্যাকেট নিয়েই তার বাড়িতে চলে গেছিল সোজা তার বউ বাচ্চাকে দিতে, ওরা খেতে পারবে তাই। ও মা, সে কি কথা! তাহলে ফটিকটা কি খেলো, আমায় আগে বলবি তো। এটা রাখ, এটা দিয়ে 5-6 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যা। না বৌদি, এসবের কোনো দরকার নেই, দেখো সবাই তো এমনিতেও খেয়েছে, তুমি বরং ওই 1 প্যাকেটের দামই দিও, ঠিক আছে? আরে রাখ না টাকাটা, যখন প্রয়োজন হবে চা টিফিন কিনতে তো লাগবে, তবেই তো কাজে এনার্জি পাবি। নে রাখ। বৌদি যখন দিচ্ছে নিয়ে এনে টাকাটা নে। আর তুমি দিচ্ছ তাই নিলাম বৌদি, আর লাগবে না। সবাই এমনিতেই এনার্জিতে ফুটছে, আমাদের একটা নতুন ছেলে এসেছে না চঞ্চল, দুর্দান্ত গান করে, কাজের মাঝেও তো আমাদের গান বাজনা হই হুল্লো চলছে, আমরা যে কি আনন্দ করে কাজ করছি না সেটা কাল সকালে দেখতে পাবে বৌদি। আনন্দ করছিস খুব ভালো কথা, কিন্তু দেখিস তোদের এই আনন্দ হই হুল্লোর গান বাজনার মধ্যে অন্যের যেন কোনো ডিস্টার্ব না হয়। ব্যবসা করতে গেলে কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করা চলবে না। ডিস্টার্ব কেন করবো অনিসদা? ঠিক আছে, আমি না হয় সবাইকে বলে দিচ্ছি যে ওরা যেন খুব বেশি চিৎকার চেঁচামেচি না করে, ঠিক আছে? বৌদি আমি তাহলে এবার আসলাম, ঠিক আছে দাদা? আসছি। আসুন, কারখানার দরজা বন্ধ করে কাজ করিস, ঠিক আছে? আর রাতে আর বাইরে বেরোনোর দরকার নেই। ঠিক আছে বৌদি, কোনো চিন্তা করো না। আসছি দাদা, বৌদি আসলাম। কি হলো? আরে আপনি চিন্তা করবেন না, এটা ধরুন আমি সেরকম হলে রাত্রিবেলা একবার দেখে আসবো। না না, আপনাকে আর রাতে যেতে হবে না, আমি ওদের যা বোঝানোর সব বুঝিয়ে দিয়েছি, আর বাবাও তো গেছিলেন, বাবা গিয়ে ওদের সবটা ভালো করে বুঝিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই, ওরা বুধবার সকালে সব মাল রেডি করে ম্যাটাডোরে তুলে যাবে। তবু আমার একটা কথা খুব মনে হচ্ছে সর্বমঙ্গলা, এভাবে একলা একলা আপনার ম্যাটাডোরে করে যাওয়া ঠিক উচিত নয়। যদি যদি সেরকম হয় আমি একটা কাজ করতে পারি, আমি আমি একটা গাড়ি বুক করে দিচ্ছি, আপনি গাড়িতে করে যাবেন, আপনি হলেন একজন 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 কোম্পানির মালিক, আপনি ওরকমভাবে ম্যাটাডোরে বসে ড্রাইভারের পাশে একা একা যাবেন, মানে এটা খুব খারাপ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না অনিশবাবু, মালিক তো কী হয়েছে, মালিককে সব সময় সব রকম প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি কি সব সময় সব জায়গায় গাড়ি নিয়ে যেতে পারবো? কাল যদি আমাকে কাজের প্রয়োজনে বর্ধমান, বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হয়, অত কি গাড়ি ভাড়া দিয়ে পোষাতে পারবো? আমাকে তো তখন ম্যাটাডোরে করেই যেতে হবে, তাই দয়া করে আমাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যেসটা করতে দিন অনিশবাবু, প্লিজ। এই যে কোম্পানির মালকিন, অনেক কাজ করা হয়েছে, এবারে খেতে এসো, তোমার খাওয়া হয়ে গেলে আমি আর শ্রেয়া খেতে বসবো। আর মেজদি ভাই, মেজদি ভাইয়ের খাবারটা দেওয়া হয়েছে? হ্যাঁ, মেজর খাবার দিয়ে এসেছি। কি হলো আবার? গৌরী ভিডিও কল করছে কেন? গৌরী ভিডিও কল করছে কেন? কই দেখি তো, দিন আমায় দিন ফোনটা, কি হয়েছে বোনু, ভিডিও কল করছিস? দিদি এখানে খুব ঝামেলা হচ্ছে জানিস।
পারছি না। তুই রাজাদাকে শাস্তি দিয়েছিস বলে আজকে সেই বদলা নেবার জন্য ওর বন্ধু বান্ধবকে এখানে পাঠিয়েছে। প্রচন্ড ঝামেলা করছে দিদি, আমি ভাইকে নিয়ে এখানে একা আছি, ধুমধুম করে দরজায় মারছে। আর এখন যদি আমি দরজা খুলে বেরোই, আর যদি আমার সাথে যদি বাজে কিছু করতে আসে, আমার খুব ভয় করছে দিদি। তুই কিছু বল, আমি কি করবো আমি বুঝতে পারছি না দিদি, প্লিজ বল আমাকে, প্লিজ। কি ওই রাজার চালাকগুলোর এত সাহস? ওরা বাড়িতে এসেছে। গৌরী গৌরী তুমি একদম চিন্তা করবে না, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি, পুলিশকে বলছি এক্ষুনি যাতে স্পটে পৌঁছয়। সর্বমঙ্গলা থানার নাম্বারটা দিন তো আমাকে। দাঁড়া নরেশ বাবু, পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না। সিংহবাড়ির লোকজনদের সঙ্গে পুলিশের ওঠা বসা, ওই দাদা সিংহের লোকজনদের নামে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ কোনো স্টেপ তো নেবেই না, উল্টে আমাদের বাড়ি এসে গৌরীকেই চারটে আজেবাজে কথা শুনিয়ে যাবে। এমনিতেই এতদিন বাড়ির বাইরে ছিল আমার বোনটা, গ্রামের লোকেরা হাজারটা বাজে কথা শোনাচ্ছে ওকে। এতদিন কোথায় ছিল, কি করছিল, কার সঙ্গে ছিল, ওই দাদা সিংহের উস্কানিতে এইসব নিয়ে গ্রামের লোকেরা ওকে বদনাম করছে। তাই এখন পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না, এদের অন্য ট্রিটমেন্টে ফেলতে হবে। গৌরী তুই এক্ষুনি এক কাজ কর, ভিডিও কলটা অন রেখে বাইরে যা, মোবাইলটা ওদের সামনে ধর, আমি ওদের সঙ্গে সরাসরি কথা বলবো। দরজা খুলবো দিদি। হ্যাঁ খোল, এত ভয় পাচ্ছিস কেন, ভয় কিছু নেই তো? আচ্ছা তারা খুলছি। আরে গৌরী দরজা খোল। দরজা খুলবি না মানে? ওদিকে মুখটা দেখি। হ্যাঁ গৌরী মুখটা একটু ভালো করে দেখা গৌরী, মুখটা দেখা। আরে দেখি মুখটা দেখা, কি হলো গৌরী মুখটা দেখা। শোন তোদের প্রত্যেককে আমি চিনি, ওই রাজা সিংহর সঙ্গে থেকে থেকে তোরাও আর মানুষ নেই, প্রত্যেকটা জানোয়ার হয়ে গেছিস। তোদের গুরুর কি অবস্থা করেছে এই সর্বমঙ্গলা জানিস তো? যদি না জেনে থাকিস তোদের গুরুর কাছ থেকে জেনে নে। তোদের গুরুর যদি ওই হাল করতে পারি তবে তোদের কি করতে পারি একবার ভেবে নে। শোন ঠাকুরকে আমি অপমান করতে চাই না, তবে সত্যি যদি তোরা শনি পুজো করতে চাস আমাদের বাড়ির উঠোন এক্ষুনি খালি করে দে। আমার বোন আর ভাইকে যদি আর একটুও ডিস্টার্ব করিস, এক্ষুনি এই মুহূর্তে যদি আমাদের বাড়ির উঠোন খালি না করিস, তাহলে 10 মিনিটের মধ্যে কলকাতা থেকে পুলিশ রওনা হবে। গৌরী তোদের ওই উৎপাতের ভিডিও তুলে আমায় পাঠিয়েছে, ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো, প্রেস মিডিয়া সব জায়গায় ছড়িয়ে দেবো। তোদের বাড়ির লোক, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার টিভিতে তোদের এই বীরপুরুষই দেখবে, তারপর সবাইকে তোদের ওই চাঁদ মদন মুখগুলো দেখাতে পারবি তো? একটা কথা মনে রাখিস, বাপেরও বাপ আছে কিন্তু। এক্ষুনি যদি আমাদের বাড়ি খালি না করিস, 15 মিনিটের মধ্যে তোদের এমন হাল করব যে তোদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দেখবি করতে পারে কিনা। এই যে আমরা থাকতে না ও বাড়িতে তোরা ঢুকতে পারবি না, তোদের বাবা মাও না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে, মানে মানে এখন কেটে বড় ওখান থেকে। এই কি রে টিভিতে দেখাবে নাকি? আমার বাবা জানতে পারলে কিন্তু এফবি পেনাবে। না না আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, এসব দেখলে বোনের বিয়েটি ভেঙে যাবে। ও নিজের বোনের কথা ভাবছো কেন, আমি কারোর বোন না? কি ভেবেছিলিস নাকি তোরা, ওরা দুর্বল, ওদের কেউ নেই? ভুলেও এসব ভাবিস না, এই সর্বমঙ্গলা ওই বাড়ির মেয়ে, সর্বমঙ্গলা ওদের পাশে ছিল আছে থাকবে। তোদের গুরু রাজা সিংহকে জিজ্ঞেস কর, ওই থাপ্পড় আর লাঠির মারগুলো কি সে ভুলে গেছে? জিজ্ঞেস কর তোদের গুরুকে, কেমন জোর ছিল ওই থাপ্পড় আর লাঠির মারগুলোর। হা করে কি দেখছিস, বেরো
ঝামেলা করে লাভ নেই, বুঝলি তো? দিদি, তুই না থাকলে যে কি হতো আমার, খুব হেল্পলেস লাগছিল রে, খুব হেল্পলেস লাগছিল। দরজা খুলে তোরই তো বলা উচিত ছিল, আমি পুলিশের হেডকোয়ার্টারে জানাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছি। সোশ্যাল মিডিয়াকে সবাই ভয় পায় জানিস তো, কারণ এক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ লোকের কাছে তাদের কুকুরটি ফাঁস হয়ে যায়। বুদ্ধি করে চললে না মানুষের উপর অত্যাচার করা এখন অত সহজ নয়। আমাদের মতো মানুষদের লড়াই করেই বাঁচতে হয় রে বোন, তোকেও লড়াই করেই বাঁচতে হবে। এরপর থেকে এরকম কিছু হলে নিজের বুদ্ধি কাজে লাগাবি, নয়তো আমাকে ফোন করবি, বুঝেছিস? এখন আর ভয় পেতে হবে না, দরজা বন্ধ করে এখন মন দিয়ে পড়াশোনা করতে বস, কেমন? ফোন রাখছি আমি। সত্যি সরমঙ্গলা, তোমার কি বুদ্ধি গো! হ্যাঁ, তুমি এমন প্ল্যান করলে যে ছেলেগুলো লেজ গুটিয়ে পালিয়ে গেল। সত্যি তোমার সাহস আছে, আমি হলে তো এসব বলতে পারতাম না। এই অতিরিক্ত সাহসই না তোমার কাল হয়ে দাঁড়ায়। শোনো, গুন্ডাদের সাময়িকভাবে শাসিয়ে হয়তো ওদের ভয় দেখানো যায়, কিন্তু তাদের চরিত্র কখনো পরিবর্তন হয় না। গুন্ডা গুন্ডাই থাকে এবং সুযোগ পেলে তারা আবার গুন্ডামি করবে এবং আবার দাঁত নখ বার করে একেবারে ঝাঁপিয়ে পড়বে। এটা তোমরা কেন বুঝতে পারছো না? তুমি তুমি ব্যবসা করো, তুমি তুমি বিভিন্ন কাজে একলা একলা বাইরে যাও, তুমি যেভাবে ওদের শাসাচ্ছো, ভয় দেখাচ্ছো, তাতে ওদের রাগ আরো তোমার উপরে বেড়ে যাচ্ছে। ওরা 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 যখনই সুযোগ পাবে ওরা তখনই তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, বিপদ তাতে বাড়বে। এটা তুমি কেন বুঝতে পারছো না? তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবে না? কেন করবে না? নিশ্চয়ই করবে, কিন্তু সেটা নিজেকে বাঁচিয়ে। শোনো সর্বমঙ্গলা, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস শত্রুকে অবজ্ঞা করতে শেখায়, সেটা কখনো ভালো না। শত্রুকে অবজ্ঞা করা বা শত্রুকে ছোট মনে করা সবসময় বিপদ ডেকে আনে। তুমি পরপর লড়াই জিতে এসেছো, তাই জন্য তোমার একটা জেতার নেশা হয়ে গেছে, কিন্তু এটা করো না। এটা করলে তুমি আবার হেরে যাবে। শত্রুকে কখনো অবজ্ঞা করবে না, ছোট মনে করবে না। জেতার নেশা আমার হয়নি মা, কারণ আমি কখনো নিজের জন্য জিততে চাইনি, সব সময় অন্যের জন্য জিততে চেয়েছি। তবে একটা কথা আমি বুঝতে পেরেছি মা, আমার মতো একটা গরিব, আমার মতো একটা সাধারণ মেয়েকে এই পৃথিবীতে বাঁচতে হলে মুখ খুলতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে, আর বিপদের ভয় পালিয়ে গেলে আমাদের যে ঘরে বসে থাকতে হবে, না খেতে পেয়ে মরতে হবে, আর মরার আগেই আমরা কেন মরবো মা? এই মেয়েকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমি বলছি, ও একদিন এই বাড়িতে বড় বিপদ ডেকে আনবে, তার আগেই তোরা ওকে সামাল দে, সময় থাকতে থাকতে। এরপরে আর সামাল দেবার সময় থাকবে না। আপনি আপনি চিন্তা করবেন না, আপনি আপনি প্লিজ একটু শান্ত হন। আমরা আমরা সবাই তো আছি আপনার সাথে। আর এই সমস্ত ভেবে সময় নষ্ট করতে হবে না, সবাই চলে এসো, খেতে এসো। এই চলে চলে, আপনি ফোনটা আমায় দিন আর আসুন। না মা, আমি শত্রুকে অবজ্ঞা করছি না, জেতার নেশাও আমার হয়নি,
আপনাদের আশীর্বাদ নিয়ে আমি সৎ পথেই লড়াই করে এগিয়ে যাব। কিন্তু আমার চলার পথে যে অন্যায়ভাবে বাধা হয়ে দাঁড়াবে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। তাদের কাছে আমি কিছুতেই হার মানবো না মা, কিছুতেই হার মানবো না।